হ্যালো বন্ধুরা, আমি এখন একটা পেটিকোট কাটবো, 6-7 পেটিকোট। প্রথমে আগে একটা বেল নিলাম, বেল নেব 4.5 ইঞ্চি, বেল্ট নেব 4.5 ইঞ্চি, আমরা এক পাটটা নিয়ে নিলাম বেল্ট, কাপড়টাকে আমরা বাস করে নিব। সমান করে নেব, কোথাও যেন কোনো কুচি কাচি না থাকে। আমরা প্রথমে ফিতা নিয়ে নিব, ফিতা বা ডুরি যা বলেন, তারপরে কাপড়টাকে আমরা 4 পাট্টা করব। কাপড়টাকে আমরা 4 পাট্টা করব, মিলে নিলাম। দেখেন এই পাটটা হচ্ছে, আর এই পাটটা 28 পাট। আমরা এখন সোজা করে একটা মারিক কষে নেব, যাতে কাপড়টা সোজা হয়। তারপরে আমরা নিব এখানে পনি পাস, এখানেও নিব পনি পাস, এখানেও নিব পনি পাস। আমরা স্কেল দিয়ে দাগ কষে নিব, ফিতা দিয়ে দাগ কষে নেওয়ার পর আমরা স্কেল দিয়ে দাগ কষে নেব। এখন আমাদের কাজ শেষ, এখানে হচ্ছে ডবল পাট 9.5, আর এখানে 4টি পাট আছে, 4.5 4.5, এতে দাঁড়াচ্ছে যে 38 ইঞ্চি। আর আমাদের বেল্ট হবে 36 ইঞ্চি, 2 ইঞ্চি সেলাই মার্জিন যাবে। এখন আমরা সোজা কেটে ফেলব, সোজা কাটলাম, তারপরে আমরা এটাকে ফেলব। ঠিক সমান করে আমরা এখানে একটু রাউন্ড দিব, যাতে নিচে রাউন্ডটা যেন সুন্দর হয়। এখন দেখুন আমাদের এখানে 2 পাট, আর এখানে 4 পাট, এলো আমাদের 6-7 পেটিকোট, 6-7 পেটিকোট কাটা হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝতে না পারলে হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।